বন্ধুরা, আজকের গল্প টুনির কদমবাড়ি। ফুলঝুরি জঙ্গলে একটি টুনি পাখি, ওর মেয়ে টুনটুন আর স্বামী টোনার সাথে বাস করত। টুনিরা অনেক গরিব ছিল, ওদের সামান্য একটু জমি ছিল। সেই জমিতে ছোট্ট একটি বাড়ি করে ওরা বাস করত। টোনা একটি কারখানায় কাজ করত। মা, ও মা, আমার ফুলের গাছগুলো সব পানির অভাবে শুকিয়ে গেছে, তুমি আমার কাছে একটু পানিও দাও না, তোর আমার একটুও ভালো লাগে না। হ্যারি টুনটুন, আমি তো রোজ তোর ফুলের গাছে পানি দেই, তবুও যে কেন ফুলের গাছ শুকিয়ে যাচ্ছে আমি তো বুঝতেই পারছি না রে। হ্যাঁ, তুমি তো কম করে পানি দাও, তাই তো এমনটা হচ্ছে। দাঁড়াও, আজ আমি গাছে পানি দিব। এ কথা বলে টুনটুন ওর ফুলের গাছে পানি দিতে থাকে। টোনার বাড়ির পাশেই বাসা ছিল কালু ও কাকুলি কাকের। কালু সম্পর্কে টোনার ছোট ভাই হয়। কালু ও কাকুলির মনে অনেক হিংসে ছিল, তারা টোনা টুনির ভালো কখনো সহ্য করতে পারত না। শোনো কালু, তোমার দাদা আর বৌদিকে আমার একদম সহ্য হয় না, তোমার যে করেই হোক ওদের ওই বাসা থেকে তাড়াতেই হবে, নয়তো আমি এ বাড়িতে থাকবো না বলে দিলাম। এসব তুমি কি বলছো কাকুলি, আমি কি করে ওদের বাড়ি থেকে তাড়িয়ে দিব বলো তো? ওই বাড়ি তো ওদের, আর আমারও তো ওদের একদম সহ্য হয় না, কিন্তু কি আর করব বলো? তাছাড়া যে আর কোনো উপায় নেই আমাদের, সারা দিন ওই টোনাটুনি হেসে খেলে ঘুরে বেড়াচ্ছে। আমি কিছু জানি না কালু, তোমার যে করেই হোক ওদের ওই বাড়ি থেকে তাড়িয়ে দিতেই হবে, আর ওই বাড়িটা আমাদের দখল করতেই হবে, বুঝেছো তুমি? ঠিক আছে কাকুলি, আমি দেখছি কি করা যায়। তারপর কালু ও কাকুলি টোনা আর টুনিকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার ফোন দিয়ে আসতে থাকে। আর পরের দিন সকালে কালু ও কাকুলি একটি ভুয়া দলিল নিয়ে টোনার কাছে যায়। কি ব্যাপার, তোমরা আজ এত সকাল সকাল আমাদের বাড়িতে, কিছু কি হয়েছে নাকি? এটা আর তোমাদের বাড়ি নয় বৌদি, আজ থেকে এই বাড়িটি আমার। বাবা মারা যাবার আগে এই বাড়িটি আমার নামে লিখে দিয়ে গেছে, তোমরা চাইলে এই দলিলটা দেখতে পারো। যেহেতু এই বাড়িটি আমার, তাই তোমরা আজকের মাঝেই এই বাড়িটি ছেড়ে দিয়ে চলে যাবে। তুই এসব কি বলছিস ভাই, বাবা কবে তোকে এই বাড়িটা লিখে দিল? আর বাবা যদি তোকে বাড়িটি লিখেও দেয়, তাই বলে তুই তোর ভাইয়ের আশ্রয় কেড়ে নিবি? তোর তো আমাদের থেকে অবস্থা অনেক ভালো, আর তোর তো আরও দুটো বাড়ি আছে। হ্যাঁ দাদা, আমার অনেক সম্পত্তি আছে, কিন্তু কি আর করার বলো, এই বাড়িটি যেহেতু আমার, তাই তোমাদের এই বাড়িটি ছাড়তেই হবে। তারপর কালু ও কাকুলি কাক টোনা টুনিকে অনেক কথা শুনিয়ে ভুয়া দলিল দেখিয়ে বাড়ি থেকে বের করে দেয়। তারপর টোনা টুনি ওদের মেয়েকে নিয়ে পথে পথে ঘুরতে থাকে। মা, ও মা, এবার আমরা কোথায় যাবো মা? কাকা কাকি তো আমাদের বাড়ি থেকে বের করে দিল, এখন তো আমাদের কোনো আশ্রয় কেন্দ্র থাকলো না মা। জানি না রে মা, আমরা এখন কোথায় যাব, সেই কখন দিকে উঠছি, কিন্তু এখনো কোনো আশ্রয় পেলাম না। এবার মনে হয় আমাদের পথে পথে ঘুরতে হবে রে, আমার খুব ক্লান্ত লাগছে, বড্ড খিদেও পেয়েছে। টোনা, ও টোনা, এখন আমরা কোথায় যাব টোনা? জানি না টুনি, আমাদের কি হবে, তুমি ঈশ্বরের প্রতি ভরসা রেখো টুনি, কিছু একটা ব্যবস্থা হয়ে যাবে। মা, ও মা, তোমাদের খুব খিদে পেয়েছে তাই না? তুমি কোনো চিন্তা করো না মা, আমার কাছে 20 টাকা আছে, তোমরা এখানে বসে থাকো, আমি দেখি আশেপাশে কোনো দোকান আছে কিনা, তাহলে তোমাদের জন্য খাবার নিয়ে আসছি। তারপর টুনটুনোর বাবা মাকে একটি গাছের নিচে বসিয়ে রেখে আশেপাশে খাবারের দোকান খুঁজতে থাকে। অবশেষে টুনটুন একটি দোকান দেখতে পায়। ওই তো একটি দোকান দেখা যাচ্ছে, যাই দোকানে গিয়ে মায়ের জন্য একটু মুড়ি কিনে নিয়ে আসি। এরপর টুনটুন দোকানে গিয়ে মুড়ি কেনে আর মুড়ি নিয়ে মায়ের কাছে রওনা দেয়। আর পথে টুনটুন একটি ছোট্ট শালিকের ছানাকে রাস্তায় পড়ে থাকতে দেখে। আরে, ছানাটি কিভাবে রাস্তায় পড়ে আছে, ওর তো মনে হয় অনেক কষ্ট হচ্ছে। ওই তো একটা বাসা দেখা যাচ্ছে, মনে হয় এটি এর বাসা হবে, ওর মা বাবা হয়তো ওকে রেখে
দানা আনতে গেছে। আমি বরং এক কাজ করি, ছানাটিকে ওর বাসায় পৌঁছে দেই। এই বলে টুনটুন ওর খাবারের প্যাকেট রাস্তায় রেখে শালিকের ছানাটিকে বাসায় পৌঁছে দিতে যায়। অন্যদিকে সেই পথে এক ভিখারি পেঁচা যাচ্ছিল। পেঁচাটি অনেক ক্ষুধার্ত ছিল, তাই মুড়ির প্যাকেট দেখে পেঁচাটি অনেক খুশি হয় আর মুড়িগুলো খেয়ে ফেলে। এইদিকে টুনটুন এসে এসব দেখে অনেক রেগে যায়। একি, আপনি আমার খাবারগুলো খেয়ে ফেললেন কেন? হ্যাঁ, আপনি জানেন না কারো অনুমতি ছাড়া কিছু নেওয়া যায় না। এখন আমি আমার বাবা মাকে কি খাওয়াবো বলেন? আমি দুঃখিত মা, আমি তোমাকে না বলেই তোমার খাবার খেয়ে ফেলেছি। আসলে মা, আমি অনেক ক্ষুধার্ত ছিলাম, আজ দুদিন থেকে না খেয়ে আছি আমি, তাই খাবার দেখে এত কিছু ভাবিনি গো, তুমি আমাকে ক্ষমা করে দাও মা। পেঁচার কথা শুনে টুনটুন অনেক কষ্ট পায়। এভাবে বলবেন না, আমি ভুল করেছি, আপনার সাথে না বুঝে খারাপ আচরণ করেছি। আসলে আমার এমন ব্যবহার করা একদম ঠিক হয়নি, আমার আগে আপনার থেকে সবটা শোনা উচিত ছিল। আপনি কি একদম ঠিক কাজ করেছেন, কারণ আমাদের থেকে আপনার কষ্ট অনেক বেশি। টুনটুন এতটাই দয়ালু ছিল যে পেঁচার কাছে বারবার ক্ষমা চাইতে থাকে আর সেখান থেকে ওর মা বাবার কাছে যায় আর তাদের সবটা খুলে বলে। সবটা শুনে টুনি বলে, তুই একদম ঠিক কাজ করেছিস মা, অসহায়দের পাশে দাঁড়ানো আমাদের কর্তব্য, তাই তুই কোনো ভুল করিসনি। তারপর টোনা আর টুনি মেয়েকে নিয়ে আবার আশ্রয় খুঁজতে থাকে। অবশেষে ওরা একটি গুহা দেখতে পায় আর সেই গুহায় তারা আশ্রয় নেয় আর যেখানে অনেক কষ্টে দিন কাটাতে থাকে। কিন্তু হঠাৎই বনে বৃষ্টি শুরু হয়ে যায়, পুরো বনে অনেক পানি ওঠে আর পুরো বন ডুবে যায়। তখন টুনিদের গুহাতেও পানি ওঠে। এমন সময় সেই পেঁচা আসে সেখানে। আরে তুমি, তুমি তো সেই দিনের ক্ষুধার্ত পাখি তাই না, যে আমার রাখা খাবার খেয়েছিলে? হ্যাঁ টুনটুন, আসলে আমি একটা জাদুই পাখি, আমি এতদিন অভিশপ্ত ছিলাম, তাই সেই দিন তোমার খাবার খেয়েছিলাম আর তোমায় সাহায্য করতে পারিনি। কিন্তু আজ আমি জাদু শক্তি সম্পন্ন, তাই তোমাকে আমি সাহায্য করতে এসেছি। তোমার বিপদে আমি সাহায্য করব না, তাই কি কখনো হয়? তারপর পেঁচা ওর জাদুদণ্ডের সাহায্যে একটি বড় কদম বাড়ি নিয়ে আসে। এ নাও টুনটুন কদম বাড়ি, এখানে তুমি তোমার মা বাবার সাথে থাকবে আর এই বাড়িতে অনেক খাবার আছে, তাই তোমাদের না খেয়ে দিন কাটাতে হবে না। এই বলে পেঁচা সেখান থেকে চলে যায় আর টুনটুন ওর বাবা মায়ের সাথে কদম বাড়িতে থাকতে শুরু করে। কিন্তু বন্যার কারণে সব পাখিদের কষ্ট দেখে টুনটুন অনেক কান্না করে। টুনটুনের কান্না শুনে পেঁচা আবার সেখানে আসে। কি ব্যাপার টুনটুন, তুমি আবার কাঁদছো কেন? আমি তো কত সুখে আছি, কিন্তু জঙ্গলে সবাই কত কষ্ট করছে, আমি কিভাবে সবার কষ্ট দেখি বলো? টুনটুনের কথা শুনে পেঁচা কদম বাড়িটি অনেক বড় করে দেয়। এই নাও টুনটুন, আমি বাড়িটি বড় করে দিয়েছি, এবার তুমি সবাইকে সাহায্য করতে পারবে। তারপর টুনটুন ওর কদম বাড়িতে সবাইকে আশ্রয় দেয় আর টুনটুনের কাকা কাকিও আশ্রয় নেয়। এরপর তারা ওদের ভুলের জন্য টোনাটুনির কাছে ক্ষমা চায়।